সম্পূর্ণ দায় শেখ হাসিনার, সম্পূর্ণ দায় সরকারের। আজকে মসজিদে পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়। আমি কিছুদিন আগে দেখেছিলাম, আপনি এখনো সেটা আছে কিনা আমি জানি না, যে খুতবা যে হবে সেই খুতবাও তারা নির্ধারণ করে দেবে। বন্ধুগণ, আজকে প্রতি পদে পদে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি খাতে এই সরকার আজকে দেশটাকে লুট করে এটাকে একটা বর্গীদের যে রাজত্ব, সেই রাজত্ব সৃষ্টি করেছে। বর্গীরা আগে আসতো, দখল করত, লুট করলি আবার চলে যেত। আজকে ঠিক একইভাবে আওয়ামী লীগের তাদের মন্ত্রী, তাদের নেতা, তাদের এই সমস্ত সকল যারা তাদের বশংবদ, তারা এই দেশে লুট করছে, লুট করে নিয়ে তারা বাইরে চলে যাচ্ছে। বন্ধুগণ, আজকে একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। এই সময়ে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এদেরকে পরাজিত করা যাবে না। এরা হচ্ছে একটা ফ্যাসির শক্তি, এবং এরা আপনারা জানেন যে এই ফ্যাসির শক্তিকে পরাজিত করা একটা গণতান্ত্রিক দলের পক্ষে খুবই কঠিন। এর মধ্যে তারা ভয়ঙ্কর সমস্ত কাজ ঘটিয়েছে। আমাদের ঈশ্বরেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা, যিনি আপোষহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন, এখনো করছেন, সে নেত্রীকে তারা মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। আমাদের নেতা যারা তারেক রহমান, যাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রেখেছে। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 35 লক্ষ, তারও বেশি। এখন আবার নতুন সেখানে আপনার 20,000-25,000 যুক্ত হয়েছে কয়েকদিনের মধ্যে। এই মিথ্যা মামলা তারা দিয়ে এখানে বিরোধী দলকে সম্পূর্ণভাবে দমন করবার জন্য তারা এই পুলিশের সমস্ত লেগে দিয়েছে। আমাদের অনেকে কিছু পুলিশকে দোষারোপ করে। পুলিশ যদি আপনার সরকার হুকুম না করে, পুলিশকে কিছু কাজ করতে পারে? সম্পূর্ণ দায় শেখ হাসিনার, সম্পূর্ণ দায় সরকারের, যারা আজকে সম্পূর্ণ বেআইনি হুকুম দিয়ে, নির্দেশ দিয়ে তাদেরকে এই কাজগুলো করাচ্ছে। আর তাদের অপরাধ হচ্ছে যে তারা সেই বেআইনি যে সমস্ত হুকুম নির্দেশ তারা তা মেনে চলছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে, আমি কাল প্রেস কনফারেন্সও করেছি, সেখানে এরা সার্কুলার দিয়েছে স্পেশাল ব্রাঞ্চ থেকে, যে প্রত্যেকটা থানায় থেকে যারা বিএনপি করে তাদের 8 জন, যারা অ্যাক্টিভ লিডার্স, যারা বিএনপিকে অর্থ যোগান দেয় তাদের 5 জন, যারা একে লোকবল দেয় তাদের 5 জন, এরকম করে তারা নাম চেয়ে পাঠিয়েছে। এই নাম, এই নামগুলো নিয়ে তারা একটা ডাটাবেস তৈরি করবে, এবং বিরোধী দল যেন আপনার কোনো কাজ করতে না পারে তার জন্য তাদের তাদের উপরে দমন পীড়নের ব্যবস্থা করবে। বন্ধুগণ, এই যদি একটা দেশের চিত্র হয়, তাকে যদি বলা হয় যে গণতান্ত্রিক দেশ, তাহলে কি আমরা সেটাকে মেনে নিতে পারি? আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। গতকাল দেখেছেন যে একটা ছাত্র সংগঠন, তারা ওই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আবরারের হত্যার একটা মৃত্যুবার্ষিকী তারা পালন করছিল বিশ্ববিদ্যালয়ের সামনে, সেইখানে ছাত্রলীগ সেখানে এসে তাদেরকে হামলা করে তাদের সেই মিটিংটাকে ভেঙে দিয়েছে। এর আগে আমাদের ছাত্র দলের ছেলেরা আপনারা জানেন যে একদম তারা শুধুমাত্র ভাইস চ্যান্সেলারের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, যে তারা নতুন ইলেকটেড হয়েছে, কমিটি নিয়ে দেখা করতে যাচ্ছিল, সেখানেও তাদেরকে অন্যায়ভাবে, মর্মান্তিকভাবে বেধড়ক পিটিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্রলীগের দখলে চলে গেছে, সেখানকার ভাইস চ্যান্সেলার বা শিক্ষা ব্যবস্থা বা প্রক্টর টক্টর কারোর কিছু কর নাই, সব সিদ্ধান্ত নেয় আপনার ছাত্রলীগের নেতারা। চিটাগাং ইউনিভার্সিটি তারা দিয়ে বন্ধ করে রেখেছে, কেন? কারণ কি, যে তাদের যে কমিটি, সেই কমিটি তাদের মনঃপূত হয় নাই, ছাত্রলীগের কমিটি, সুতরাং ওই জন্য তারা ইউনিভার্সিটি বন্ধ করে রেখে দিয়েছে। শাহজালাল ইউনিভার্সিটি সিলেটে, অন্যান্য আপনার ইসলামিক ইউনিভার্সিটি, সব কিছু তারা এখন দখল করে নিয়েছে। এইভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে, এইভাবে তারা স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, এইভাবে তারা আজকে আমাদের এই যে গণমাধ্যম, তাদেরকে নিয়ন্ত্রণ করে তারা আজকে সমস্ত সত্য কথাগুলো প্রচারে বাধা সৃষ্টি করছে। কিন্তু প্রতারণা তাদের বন্ধ নেই। তারা বলছে আমরা তো সব পত্রিকা ছেড়ে দিচ্ছি, অনেক নতুন নতুন পত্রিকা, অনেক ইলেকট্রনিক চ্যানেল, ভাবখানা, এই যে আমরা তো এগুলো দিচ্ছি, কিন্তু তারা কি সত্যিকার অর্থেই এগুলো প্রচার করতে পারছেন? পারছেন না, কোনো খবরই সরকারের বিরুদ্ধে তারা সেইভাবে প্রচার করতে পারে না, আসল কথাগুলো বেরিয়ে আসতে পারে না। আগে আপনার সংবাদপত্রগুলো কিছু কিছু আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে যে চুরি হচ্ছে, সেই চুরিগুলোর বিরুদ্ধে তারা লিখতেন,
এখন তারা সেগুলো লিখতে পারবেন না। এই যে একটা অসহনীয় একটা পরিবেশ। আজকে মসজিদে পর্যন্ত নিয়ন্ত্রণ করা হয়। আমি কিছুদিন আগে দেখেছিলাম, আপনারা এখনো সেটা আছে কিনা আমি জানি না, যে খুতবা যে হবে সেই খুতবাও তারা নির্ধারণ করে দেবে।